মিষ্টি রয়েছে ব্যাপারটা। ভুল বল বাতা আগে হাত জোর করেন। হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো। সো সরস্বতী পুজো প্রিপারেশন আমাদের শুরু হয়ে গেছে। বিশাল তাড়াহুড়ো করে সব কাজ করা হচ্ছে, বিকজ 12টার সময় ঠাকুরমশাই এসে পড়বেন। এখন অলরেডি বাজে কটা? 7:30। তো আমি স্নান করে একদম ধোয়া জামা কাপড় পরে রেডি হয়ে গেছি। মাও এখানে কাজ করছে আর দিদি স্নানে গেছে, বেরোলে ওকেও কাজে নামাবো। তো এই দেখো কি কি করছে, আমি তোমাদের দেখিয়ে দিই। এই যে সব কাটাকুটি হয়ে গেছে, এই যে এখন ফুলকপি কাটছে, আলু সেদ্ধ, এই সব আস্তে 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 হচ্ছে। ওখানে এত কিছু আছে, এগুলো সব করতে হবে। হ্যাঁ, এই যে আমাদের ডেকোরেশন এই বছরের, এখানে ঠাকুর বসবেন, এখানে ঠাকুর মশাই বসবেন, ওই আমাদের ঠাকুর। একটু পরে ঠাকুরের মুখও দেখা যাবে, তাই তো মা? কিছু বলে দাও সকলকে, শুভ শুভ সরস্বতী পুজো। প্রতিবারের মতো আমি আজকে বানাচ্ছি সুজির পায়েস, তারপর বানাবো লুচি, আর সব এগুলো ভাজবো, 5 রকমের ভাজা। মেন কোর্সগুলো মাই করে, আর বেশি কথাও বলবো না, কারণ এর আগের বার ভিডিওতে কি একজন লিখেছিল যে ভোগ রান্না করার সময় আমাকে বেশি কথা বলবে আর বলবো। I love you, Kutush. Anyway, Devadrida prochur kaaj korche. Amra shobai kaaj korchi. Ki dekhi jeta? Ektu alaj dite hobe kheto kore. Ami bondho kore dilam kem gas. Jaliye ne. খুব সুন্দর হচ্ছে, আমরা জানতে পারি না। আমি ফাইনালি রেডি হয়ে গেছি। এই যে আমাকে কমেন্টে জানাবে যে কেমন লাগছে, অনেক ধৈর্য নিয়ে এবার সুন্দর করে সেজেছি, এবং আমি খুব এবার সময় নিয়ে সেজেছি, কারণ এবার একটু পুজোটা দেরিতে আছে এবং সব কাজ হয়েও গেছে। কারণ প্রত্যেকবার হয় কি, ঠাকুরমশাই এসে সব নিজে করে নেন সব কিছু, মানে যেগুলো বাকি থাকে আর কি। তো ঠিক, দিদিকে দেখাচ্ছে কেমন লাগছে, আর মাকেও দেখাচ্ছে কেমন লাগছে। স্টে টিউনড। আর এই জামা দিদি হয়েছে খোপা, এই যে সুন্দর। এই যে আমার দিদির শাড়ি, ও হাতে চুরি করে দি। ও এই যে এত কিছু হয়েছে আয়োজন, এই যে ভোগের প্রসাদ, দাঁড়া না আসছি, ফল, নৈবেদ্য, ঠাকুর, এই যে জলে দিয়ে ঘট, সব রেডি। আজকে টাইমে হয়ে গেছে। কি হচ্ছে এটা? ইলিশ মাছ আজকের দিন আমাদের বরণ করতে হয়, তাই মা এখন বরণ করে দিচ্ছে ইলিশ মাছ। আচ্ছা
শাক বাজাতে হবে। প্রথমত মা পাঠিয়েছে কিছু প্রসাদ, বাবা পাঠিয়েছে সুন্দরবনের একদম পিওর হানি। এবার তুমি তোমার দাও ভালো হয়েছে। মিষ্টি না? ইজ বিউটিফুল। কি মিষ্টি হয়েছে ব্যাপারটা। অন্যান্য দিন হয় শুধু বাবার সঙ্গে থাকে, শুধু মায়ের সঙ্গে ছুটি দেয়। আজকে আমরা দীঘার কাছে শো করেছি, তো আমরা ঠিক করেছি আজকে দিনটা নিজেদের মতো করে ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করবো, আমি মা আর বাবা। তাই আমরা তিনজনে বেরিয়ে যাবো দীঘা পরে বিকেলে। তো শোতে যাওয়ার আগে ওই বিচে সারাদিন কাটাবো, তারপরে শোয়ের টাইমিং হলে তখন ওখান থেকে শো করে তারপরে দর্শকদের বলবো একটাই কথা, এই যে আপনারা ভালোবাসছেন, ভালোবাসে আমাদেরকে আস।
অনেক খাটাখাটনি গেছে মায়ের, মায়ের এখনো খাওয়া হয়নি, 5টা বাজে। আমি জাস্ট খেলাম, এখনো লোকজন আছে বাড়িতে। সো ভিডিওটা এখানেই এন্ড করছি, খুব টায়ারিং এই বিষয়টা। এরপর আবার থেকে কি করবো মা, ছাদে করবো। আমি মানে বাচ্চাদের কথা কেউ পাতা নেয় না, আমি বলেছিলাম তো বলো স্টার্টিং এ লক্ষ্মী পুজোর এক্সপিরিয়েন্স থেকে আমি বলেছিলাম, বাট ঠিক আছে। তো চলো এইটুকুই রাখছি ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে তোমরা জানো কি করতে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টিল দেন